প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক সময় রান্না বসানোর পর আমাদের মনে পড়ে যায় যে বাসায় দই নেই ঠিক ওই মুহূর্তে দুই মিনিটে কিভাবে বাসায় সহজেই দই বানিয়ে ফেলতে পারেন সেই টিপসই আজকে আপনাদেরকে দেব মাত্র দুই মিনিটে বাসায় দই তৈরি করার জন্য প্রয়োজন মতো দুধ নিয়ে এতে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে তারপর কিন্তু খুব সহজেই বাসায় দই তৈরি করে ফেলা যায় কাঁচা দুধ কিংবা জাল দেওয়া দুধ যে কোনো দুধের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস আর একটু পরিমাণ চিনি মিশিয়ে তারপর কিন্তু খুব সহজেই দই দই করে ফেলা যায় তো আমি দুধের মধ্যে দুই টুকরা লেবুর রস আর আধা টেবিল চামচ চিনি মিশিয়ে এটা একটু নাড়তে থাকি যাতে করে চিনি গলে যায় এই তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে এভাবে আমি চামচ দিয়ে দুধটা কিছুক্ষণ নেড়ে দুই মিনিটের জন্য রেখে দিব যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ একটু নাড়তে থাকবেন যাতে করে চিনি ভালোভাবে দুধের সাথে মিশে যায় এখন আমি এটা দুই মিনিটের জন্য রেখে দিব। এখন দুই মিনিট শেষ এর কেরামতি আপনারা দেখুন যে কত সুন্দরভাবে পারফেক্টলি কোনো ভার দেয়া ছাড়া কোনো অপেক্ষা ছাড়া খুব সহজেই মাত্র দুই মিনিটে কাঙ্ক্ষিত দই তৈরি হয়ে গেছে আর এই দই আপনারা এখন যে কোনো রান্নার মধ্যে দিয়ে খুব সহজেই সুস্বাদু রান্না তৈরি করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ